হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্নিং শর্ট ক্লাসের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বিরাম চিহ্ন সম্পর্কে আমাদের সকলেরই জানা আছে, সরকারি চাকরি সহ সকল পরীক্ষায় বিরাম চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি হচ্ছে বিরাম চিহ্ন নিয়ে, বিরাম চিহ্নের ব্যবহার, বিরাম চিহ্নের জন্য কতটুকু সময় থামতে হয় এবং বিরাম চিহ্নের বিরতিকাল সংক্ষেপে মনে রাখার উপায় নিয়েই আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি কোন বিরাম চিহ্নের জন্য কতটুকু সময় থামতে হবে সেটা আলাদাভাবে দেখাবো এবং সর্বশেষে আমি এটি মনে রাখার সহজ কৌশলটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। কমা বা পাদচ্ছেদ, কমার জন্য এক বলতে যে সময় প্রয়োজন সেই সময়টুকু থামতে হয়। সেমিকলন, কমা অপেক্ষা বেশি বিরতির জন্য সেমিকলন ব্যবহার করা হয়, এক বলার দ্বিগুণ সময়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, দাঁড়ির জন্য আমাদের 1 সেকেন্ড থামতে হয়। প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন 1 সেকেন্ড, বিস্ময় বা সম্বোধন চিহ্ন 1 সেকেন্ড, কোলন 1 সেকেন্ড, ড্যাশ এর জন্য আমাদের 1 সেকেন্ড থামতে হয়, কোলন ড্যাশ এটার জন্য 1 সেকেন্ড। হাইফেন, থামার প্রয়োজন নেই। ইলেক বা লোপ চিহ্ন, থামার প্রয়োজন নেই। একক উদ্ধৃতি চিহ্ন, এক উচ্চারণে যেই সময় লাগে সেই সময় থামতে হয়। যুগল উদ্ধৃতি চিহ্ন, এক বলতে যে সময় লাগে সে সময় থামতে হয়। ব্র্যাকেট, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, কোনো বন্ধনীর জন্যই থামার প্রয়োজন নেই। এরপর হচ্ছে ধাতু দ্বোদক চিহ্ন, এর জন্য আমাদের থামার কোনো প্রয়োজন নেই। পরবর্তী বা রূপবোধক চিহ্ন, থামার প্রয়োজন নেই। পূর্ববর্তী, বর্জন চিহ্ন বা সংক্ষেপণ চিহ্ন, কোনোটিতেই থামার প্রয়োজন নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর মাধ্যমে বিরাম চিহ্ন সহজে মনে রাখার উপায় দেওয়া হবে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ।